5261টি পোস্ট এসএসসি পোস্ট যেটা 16 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল আমি এটা দেখে বলি আমার পক্ষে তাহলে সুবিধা হবে মোট 5261টি পোস্ট যারা প্যানেলের ফলে মেধা তালিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা তাদের জন্য মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে এই পোস্টগুলি ক্রিয়েট করা হয়েছে এবং এই পোস্টগুলির ভ্যালিডিটি বাড়িয়ে 31 ডিসেম্বর 2022 এইটা করা হয়েছে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর মেধা যে অপেক্ষমান তালিকার তার সুপারিশ করা হয়েছে এবং যে আদালত যে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছিলেন যে একজন যিনি ক্যান্সার রোগী যিনি অপেক্ষমান তালিকায় আছেন তাকে নিয়োগের জন্য বিবেচনা করার প্রস্তাব আজকে ক্যাবিনেটে দেওয়া হয়েছে এছাড়াও যারা শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা যাদের সঙ্গে আপনারা জানেন পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের দিন যাদের সঙ্গে দেখা করেছিলেন তাদের জন্য মোট পোস্ট প্রথম কথা হচ্ছে প্যানেল বাড়ানো হয়েছে প্যানেল ডেট এবং অতিরিক্ত পোস্ট তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে সে পোস্ট অতিরিক্ত পোস্ট এই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী ছিলেন যাদের বয়সের কথা বিবেচনা করে যাদের মেধা তালিকার যাতে অন্তর্ভুক্ত করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন কর্মশিক্ষার জন্য ওয়ার্ক এডুকেশনের জন্য 750টা অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য 850টি পোস্ট ক্রিয়েট করা সেটাও আজকে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এবং আগামী দিনে এই আগামী ক্যাবিনেট বৈঠকে এই ফাইলের চূড়ান্ত সিলমোহর স্বাক্ষরিত হবে এই ফাইলটিও মানে এই সিদ্ধান্তটিও তার এক্সটেনশন ডেট সম্প্রসারিত ডেট 31 ডিসেম্বর 2022 এই পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এসএসসিদের জন্য মোট 5261টি পোস্ট বাড়ানো হলো স্কুল শিক্ষা স্কুলের যারা এর বাইরে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য মোট 1600 পোস্ট তাদের জন্য আলাদা করে ক্রিয়েট করা হলো আমার মনে হয় যে এর মধ্যে এই এই পদ্ধতির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক নির্দেশ তার মধ্যে দিয়ে যে প্রাক যে জটিলতা ছিল তাই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আগামী দিনে সরকারের যে রাজ্যে যে বিভিন্ন চাকরি প্রার্থী যোগ্য মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারবো